সকলকে স্বাগত। আর আজকের ভিডিওটা জাস্ট নেক্সট লেভেল ভিডিও, কারণ এসে গেছি দুর্গা পুজোর প্রিপারেশন দেখতে। কোথায় এসেছি আমরা? কুমারটুলি। ড্রেস ফেস দেখেছো তো? ড্রেস ফেস দেখে বুঝতে পারছো মাঞ্জা মাঞ্জা দিয়ে এসছো। উৎসব? হ্যাঁ, উৎসব আমার বন্ধুর নাম। আচ্ছা, উৎসবের বাড়িতে আমরা ফিরবো। উৎসব আমার বন্ধুর নাম, তো ওর বাড়িতেই ফিরবো। ছোটবেলা থেকে আমরা ওর বাড়িতেই ফিরেছি। হ্যাঁ, ওর বাড়িতেই ফিরবো। তো এবার একটু এসেছি, যেহেতু পুজোর আগে একটা বাজে রকমের গরম, আর তার সাথে একটা বাজে টাইপের বৃষ্টি হয়ে যাচ্ছে, তার মধ্যেও আমরা এসেছি দেখতে। তবে একটা জিনিস দেখছি, মাথা পিছু একটি করে DSLR, সাথে দুটো করে মডেল। ভাই, আমরা তো কুমারটুলি ঘাটে এসেছি, কেমন লাগছে? বিভৎস ভালো লাগছে। তারপরে এখানে কুমারটুলিতে এসে বাস থেকে একটা সানাই আওয়াজ পেলাম, দূর থেকে চলছে, মানে একটা অদ্ভুত ফিল হচ্ছে। আমার ছিল পুজো শুরু হয়ে গেছে, মানে পুজো শুরু হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে। কিন্তু এই যে ভিড়গুলো আমরা দেখছি, এই যে কনস্ট্যান্ট আমরা ভিড়গুলো দেখছি, আমার একটা বক্তব্য আছে। যখন কুমারটুলি দেখবে জায়গায় জায়গায় দুর্গা প্রতিমা, জীবিত দুর্গা ঘুরে বেড়াচ্ছে, তখন যে আমরা পুজো। একদম তাই, একদম তাই। তো এবার আমরা অ্যাকচুয়াল মায়ের দিকে যাই। একদম, আমাদের ভিডিওটা শুরু করি। জন্য একদম ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো একটা খুব সুন্দর ফ্রেম, সেইটা একবার দেখো। দাদা, এটা কি বাইরে, মানে অনেক দূরে কোথাও যাবে? কলকাতার মধ্যে সোদপুর। সোদপুর? আচ্ছা, সোদপুর আছে, বাগবাজার আছে। সোদপুর আছে, বাগবাজার আছে। আচ্ছা বাবু, আচ্ছা বাগবাজার ঠাকুর আপনাদের এখান দিয়ে যায়? আচ্ছা আচ্ছা। কি নাম আপনাদের এটা স্টুডিওটা? পশুপতি রুদ্রপাল। পশুপতি রুদ্রপাল, আচ্ছা বাহ। কাপড় এটা পরাতে কতদিন লাগবে? একদিনই হয়ে যাবে? এই যে আপনি বস্ত্র যেটা পরাচ্ছেন দেবীকে, আচ্ছা কতদিন লাগে আপনার? ২ ঘন্টা। ওকে,
কোন ক্লাব? যাতে লোক যায় গিয়ে দেখতে পারে, এটা হচ্ছে গড়িয়া রামগড় রায়পুর ক্লাব। ওকে, বাগায়তিনের পরে রামগড়। আচ্ছা, থ্যাংক ইউ। কুমড়োর দানা দিয়ে প্যান্ডেল হচ্ছে, কুমড়োর দানা দিয়ে ঠাকুর। ওয়াও, এই ঠাকুরটা একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি জুম আউট করলে তোমরা বুঝতে পারবে, ছোট্ট ঠাকুর, তার সাথে আছে মা, সম্ভব সুন্দর এটা বেড়ে হয়। অন্য ওখানে ঠাকুরের খোঁজ আমরা পেয়েছি না, একদম 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 খুব ভালো, খুব ভালো। চলো আমরা দেখো, আরে কি ব্যাপার কি বলো তো, তখন থেকে বলছি খিদে পেয়েছে, খিদে পেয়েছে কুমোরটুলি করার পর, তুমি যে এইখানে এনে দাঁড় করিয়ে দিলে আমাকে, দাঁড় করিয়ে দিলাম, কারণ এটা 126 শোভাবাজার। আমি ভাবছিলাম ওদিকে যাবো, স্প্ল্যানেডের দিকে খাবো গিয়ে। তা এটা দেখতে পাচ্ছিস, আমরা দাঁড়িয়ে আছি শোভাবাজার স্ট্রিটে। শোভাবাজার স্ট্রিট মানে কি আছে এইখানে, কি এমন আছে যে তুমি এইখানে আনলে? আমার খিদে পেয়েছে তো। এখানে ভান্ডার আছে, খাবার দোকানের ভান্ডার আছে। আপাতত একটা ভান্ডারের সামনে দাঁড়িয়ে আছি, যার নাম হলো ধীরেন কেবি। ধীরেন কেবি রেস্টুরেন্ট, ভালো হবে। হে বল, আমি তো যাচ্ছি, তুই না এলে তুই বাইরে দাঁড়া, টাটা। চলো, বৌজো খিদে পেয়েছে, যাই ভেতরে খাই, দেখি কি পাওয়া যায়, জানি না কি ভালো হবে কি না, দেখি। খুব দরকার ছিল কমোটরে ঘোরার পর, আমি খুঁজে পেয়েছি তো ইমিডিয়েট এটাই ছিল, সাথে চল, ঠিক আছে। কথা ভাবছিলাম যাবো, সবচেয়ে ভালো ফুড কোয়ালিটি ভালো। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা নর্থ থেকে সাউথে এসে গেছিলাম হচ্ছে বেগবাগান ডিকাথলনে। ওখানে কিছু কেনাকাটা ছিল, এগুলো করে
জাস্ট বেরোলাম। আর এটার সাথে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।